চট্টগ্রামে কর্ণফুলী নদীর ওপারে আড়ুয়ারা, পটিয়া ও বাঁশখালী বিস্তীর্ণ এলাকাকে নবায়নের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নগরায়নের সঙ্গে যুক্তি করার পরিকল্পনায় কাজ শুরু করেছে সরকার। বঙ্গবন্ধু টানেলের মাধ্যমে সেখানে যাবে সব ধরনের নাগরিক সুবিধা। আর নতুন এই শহরে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে মাঠে নেমেছে চট্টগ্রাম ওয়াসা। দৈনিক 6 কোটি লিটার পানি উৎপাদন সক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার নির্মাণ কাজ চলছে ভান্ডালঝুড়িতে। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। চীনের সাংহাই শহরের আদলে বন্দরনগরী চট্টগ্রামকে ঘিরে ওয়ান সিটি টু টাউন প্রকল্প হাতে নিয়েছে সরকার। নতুন এই প্রকল্পে নদীর দুপারেই ঘটবে নগরায়ন। এপারের পুরনো শহর অপরিকল্পিত হলেও কর্ণফুলীর ওপারে নতুন শহর হবে পরিকল্পিত। আর পরিকল্পিত এই শহরে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে সরকার। এতে খুশি এলাকাবাসী। পানির সমস্যা, আয়রন আয়রন যদি ওয়াসার লাইন আসে আমরা একটু উপকৃত হব। লোকালয়ে এমন হয়ে গেছে পানির উৎপাদন আছে, প্রথমে ইন্ডাস্ট্রি দিতে হবে, তারপরে ফ্ল্যাট বাড়িতে দিতে হবে। পানির থেকে অনেক সময় রোগ জীবাণু হয়, তো সেই হিসেবে আমাদের গ্রামে যদি ওয়াসার পানি পাই তাহলে অনেক ভালো। কর্ণফুলীর পারে বোয়ালখালীর ভান্ডালঝুড়ির পাহাড় ঘেরা এলাকায় চলছে ওয়াসার পানি শোধনাগার তৈরির কাজ। দৈনিক 6 কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই শোধনাগারে নদীর পানি পরিশোধনের পর তা পাইপলাইনে সরবরাহ হবে নতুন শহর ও আনোয়ারার ইকোনমিক জোনে। নদীর ব্যাপারে কিন্তু পানির সাংঘাতিক ক্রাইসিস, আমরা একটা প্রকল্প নিয়েছি, সেই প্রকল্পটা সেখান থেকে 6 কোটি লিটার পানি হবে, সেটা নদীর ওই পারে সরবরাহ করা হবে। আনোয়ারা, পটিয়া আর হলো বোয়ালখালী, এই তিনটা থানাতে এটা সরবরাহ করা হবে। সাথে সাথে আবার ইপিজেড, ওখানে যে ইকোনমিক জোন করছে ওই ইকোনমিক জোনও পানি দেওয়া হবে, এবং আমাদের যে কোরিয়ান ইপিজেড আছে ওখানে পানি। সেপ্টেম্বর থেকে প্রকল্পের কাজ শুরু হয়েছে, নির্ধারিত সময়ের আগেই তা শেষ করার আশা প্রকল্প পরিচালকের। আর এই প্রজেক্টটা জাস্ট এই বছরের সেপ্টেম্বরে শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা কন্ট্রাক্টর সাইট মোবিলাইজেশন করেছে, এর মধ্যে আমরা 1.5% জাস্ট প্রোগ্রেস হয়েছে। আশা করি আমরা 2022-এর সেপ্টেম্বর কিংবা ডিসেম্বর নাগাদ আমরা এই প্রজেক্টটা শেষ হবে বলে আশা রাখছি। 180 কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে নতুন শহর ও ইকোনমিক জোন ছাড়াও 3 উপজেলার প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা আছে চট্টগ্রাম ওয়াছার। সোহাগ কুমার বিশ্বাস, SATV চট্টগ্রাম।